বিক্ষোভে উত্তাল রবীন্দ্রভারতী পড়ুয়াদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তারা বলছেন অনলাইনে পরীক্ষা নিতে হবে অফলাইনে পরীক্ষা নয় এবং সেই দাবিকে সামনে রেখে পড়ুয়াদের এই বিক্ষোভ চলছে তুলকালাম কাণ্ড ঠিক কি হচ্ছে এই মুহূর্তে জানাবেন আমাদের প্রতিনিধি সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌমেন কি বলছেন ছাত্রছাত্রীরা দেখো বেশ কিছুদিন আগে 18ই মে 2022 থেকে স্নাতক বর্ষের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অনলাইনে নয় অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপরেই কিন্তু এই নোটিশ পাওয়ার পর থেকে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং আজকে সকাল থেকে আমরা এটা দেখলাম যে রবীন্দ্রভারতী ভিসির ঘরের সামনে তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিল এবং তাদের যেটা যাবি যদি অফলাইনে পরীক্ষা দিতে হয় তাহলে তাদেরকে সময় দেওয়া হোক এবং তারপরে তারা অফলাইনে পরীক্ষা দেবে না হলে এই মুহূর্তে পরীক্ষা নিলে অনলাইনে নিতে হবে এই দাবিতে কিন্তু তারা ভিসির ঘরের সামনে সকাল থেকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল এবং যত বেলা গড়ায় তত কিন্তু যেটা আমরা দেখলাম যে রীতিমতো তারা কিন্তু বিক্ষোভের আজ আরো বাড়তে থাকে এবং কিছুক্ষণ আগে রীতিমতো কিন্তু ভিসির যে মেন দরজা সেই ঘরের দরজা ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করে ইতিমধ্যেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আসছে সৌমেন তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদেরকে দেখো একদমই তাই এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি রবীন্দ্রভারতী চত্বরে এবং বিশাল পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি দফায় দফায় কিন্তু ছাত্র বিক্ষোভ চলছে ভিসির ঘরের সামনে এবং যেটা আমরা সকাল থেকেই দেখছিলাম যে বিক্ষোভ যে অফলাইনে পরীক্ষা নয় অনলাইনে তাদের পরীক্ষা নিতে হবে এই এই মর্মেই কিন্তু যদি অফলাইনে পরীক্ষা নিতে হয় তাহলে সময়ের কথা বলছেন কত সময় চাইছেন এক্ষেত্রে পড়ুয়ারা দেখো ইতিমধ্যেই পড়ুয়ারা যেটা বলছে যে তাদেরকে এখন থেকে ঠিক 3 মাস সময় দিতে হবে তারপরে কিন্তু তারা কিন্তু অফলাইনে পরীক্ষা দিতে রাজি হবে না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা পরীক্ষা দেবে না এই জন্য ইতিমধ্যেই এই নোটিশ বাতিল করতে হবে সেই ঘিরেই কিন্তু ইতিমধ্যেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এরকম এই মর্মে এবং সকাল থেকেই কিন্তু ভিসির ঘরের সামনে তারা কিন্তু সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন চলছে এবং এখন পরিস্থিতি অনেকটাই উত্তাল ভিসির ঘরের সামনে তারা রয়েছেন দেখো এখনো পর্যন্ত কিন্তু রবীন্দ্রভারতীর তরফ থেকে যে পরীক্ষা পেছানো হবে কিনা বা কোনো রকম এটা পরবর্তী কোনো স্টেপ নেওয়া হবে কোনো রকম কিন্তু কোনো কিছুই তাদের পক্ষ থেকে জানানো হয়নি তারা কিন্তু পুরো বিষয়টি নজর রেখেছেন এবং তার পাশাপাশি ছাত্ররা কিন্তু অনর যে তারা কোনোভাবেই অনলাইনে নয় অফলাইন অনলাইনে পরীক্ষা দিতে কিন্তু তারা রাজি কিন্তু অফলাইনে কোনোভাবেই তারা পরীক্ষা দিতে রাজি নয় সৌমেন তুমি আমাদের সঙ্গে থাকো শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি দেবাশিস বাবু দেখাচ্ছি আমরা যে ছবি রবীন্দ্রভারতী সেখানে সকাল থেকে আজকে বিক্ষোভ প্রদর্শন চলছে এবং তারা বলছেন যে তারা অনলাইনে পরীক্ষা দেবেন অফলাইনে নয় গতকালই অফলাইনে পরীক্ষার কথা বলা হয়েছিল এবং তারা বলছেন যে যদি পরীক্ষা নিতেই হয় অফলাইনে তাহলে 3 মাস সময় দিতে হবে কি বলবেন আপনি দেখুন আমি কনফার্ম করতে পারছি না কিন্তু শুনতে পাচ্ছি শুনেছি আজকে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে আমি শুনতে পেরেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে একই বক্তব্য ওই 3 মাস সময়টা নতুন কথা শুনছি এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের রাজ্যে এই পরীক্ষা কিভাবে হবে এই সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং এটা অত্যন্ত একটা অন্যায় অবস্থান যারা সিদ্ধান্ত নেয় উচ্চশিক্ষা দপ্তর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা রাজ্যে পরীক্ষা হবে এক একটা বিশ্ববিদ্যালয়ে এক একটা পদ্ধতিতে হবে সেটা তো হওয়া উচিত না সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা দপ্তরের অ্যাডভাইসারি অনুসারে কোভিড পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থাকে অনলাইনে শিফট করেছিল এবার সেখান থেকে যখন অফলাইন মোডে শিফট করবে তাহলে সেখানে কিন্তু দায়সারাভাবে একটা নির্দেশিকা বের করে ছেড়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার নিজের মতন করে সিদ্ধান্ত নেবেন এটা মানে তো এই অরাজকতাটাকে মানে একদম মানে সচেতন ভাবে অরাজকতাটাকে রোল করে দেওয়া হয়েছে তার কারণ আমরা গত যে সেমিস্টারগুলোতে অনলাইনে পরীক্ষা হয়েছে তাতে আমরা যেটা দেখেছি যে ছাত্রছাত্রী প্রায় 100-তে-100 এবং পাশের হার 100-তে-100 তার মানে সেই পরীক্ষাটা মানে আসলে কি আমরা সবাই বুঝছি কিন্তু সেটা বাস্তবতা এবার সেই সেই রকম ভাবে কিছু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলবে আর কিছু বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষা চলবে এই যে ফারাক এই ফারাকই তো এই যে যেটা মুভমেন্ট এটাকে ফুয়েল করছে আমি মুভমেন্টকে সমর্থন করা বিরোধিতা করে না কিন্তু সিদ্ধান্ত সরকারের হওয়া উচিত কারণ সরকারের সিদ্ধান্ত অনুসারে পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অনলাইন মোডে শিফট করে গেছিল 2020 সালে তাহলে ফিরে আসার সময় কেন সিদ্ধান্ত সরকার নিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়কে যান তখন তো কই তখন তো বলেনি
যে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিক্রম করে কোভিড সিচুয়েশন মোকাবিলা করবে না, উচ্চ শিক্ষা দপ্তরের অ্যাডভাইসারি ছিল, তাহলে এখন কেন উচ্চ শিক্ষা দপ্তরের অ্যাডভাইসারি থাকবে না? অ্যাডভাইসারির সাথে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় একই রকম আচরণ করবে। একটা পরীক্ষার অবস্থায় ছেলে মেয়ের 100-100 পাবে, ছেলে মেয়েদের পাশের হার 100-100, নম্বরও পাবে 100-100, এই অবস্থা। তাহলে এই ছেলে মেয়েগুলো পাস করে বেরিয়ে যখন পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে যাবে, যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অনলাইন মোডে পরীক্ষা দেবে, যারা ওই পরিমাণ হিউজ স্কোর নিয়ে গিয়ে কম্পিট করবে, আর একদল ছেলে মেয়ে অফলাইন মোডে পরীক্ষা দেবে। অনেক ধন্যবাদ।